হ্যালো বন্ধুরা, আপনারা যদি কোডিমিনালের মতো চুলের কালার চেঞ্জ করতে চান, বাট আপনারা যদি এ ধরনের হেয়ার কালার চেঞ্জ ভিডিও এডিটিং করতে চান, তাহলে আজকের ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে কোডিমিনালের মতো টিকটক ভিডিও করবেন, বাট আপনার চুলের কালার কিভাবে চেঞ্জ করবেন। আপনারা হয়তোবা অনেকেই টিকটকে দেখছেন কোডিমিনালের ভিডিও, এ ধরনের হেয়ার কালার চেঞ্জ ভিডিও টিকটকে অনেক বেশি ভাইরাল। টিকটকে আপনারা দেখছেন যে কোডিমিনালের ভিডিও গুলা অনেক বেশি ভাইরাল। সো আজকে ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। আজকে ভিডিওটি কোনো রকম না টেনে দেখবেন, তাহলে আপনি এ ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে সেটি আমাকে কমেন্টে জানাবেন। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে অ্যাপের মাধ্যমে চুলের কালার চেঞ্জ করে দেখাবো, সেই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, বাট আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে আমি অ্যাপটি লিংক দিয়ে দিব, ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। সো আপনারা ফার্স্ট প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে সার্চ করবেন ইউকেম ভিডিও। তারপর আপনারা দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটি আসার পর আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখানে ওপেনে ক্লিক করবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। তারপর আপনারা দেখছেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এটি সাইডে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন গেট স্টার্ট, এটাই ক্লিক করবেন। তারপর উপরে ডান সাইডে তীর চিহ্নতে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস বাটন বলে একটি অপশন আছে, এটাই ক্লিক করবেন। তারপর অ্যালাউ দিবেন। তারপর এগ্রিতে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আপনি যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি আজকে এই ভিডিওটি এডিটিং করে দেখাবো, বাট এই ভিডিওটি চুল এডিটিং করে দেখাবো। আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি নিচে দেখতে পাবেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। আপনি যদি টিকটক ভিডিও করতে চান তাহলে 9x16 নেবেন, যদি ইউটিউব ভিডিও করতে চান তাহলে 16x9 নেবেন, যদি ইনস্টা ভিডিও করতে চান তাহলে 1x1 নেবেন, বাট আপনার ইচ্ছা মতো সাইজ নিয়ে নেবেন। তারপর স্টারে ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটি এখানে চলে আসছে, বাট ওপেন হয়ে গেছে। তারপর আপনার ভিডিওটি একবার সম্পূর্ণ দেখে নেবেন। তারপর আপনার ভিডিওটি অফ করে দিবেন। অফ করার পর আপনি এখানে অনেকগুলা অপশন দেখতে পাচ্ছেন। তারপর অফ করার পর আপনি এখানে দেখবেন যে হেয়ার বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন বিভিন্ন ধরনের কালার আছে, আপনার ইচ্ছা মতো একটি কালার সিলেক্ট করে নেবেন। তারপর ডান সাইডে দেখবেন দুইটা অপশন আছে, এখান থেকে আপনার কালারটি ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। আপনি ইচ্ছা মতো ব্র্যান্ডিং বাড়াই কমায়া সিলেক্ট করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওটির কালার চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি হেয়ারের কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনারা ডান সাইডে দেখবেন ট্রিক চিহ্ন বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা, এই অ্যাপের মাধ্যমে আপনার ভিডিওতে জাস্ট একবারই কালার চেঞ্জ করতে পারবেন। তারপর আপনি ভিডিওটি ক্যাপ কাটে সিলেক্ট করে কেটে নেবেন। বন্ধুরা, এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারেন। যেমন এখানে দেখবেন যে মেকআপ বলে একটি অপশন আছে, এটাই ক্লিক করবেন। তারপর আপনারা দেখবেন যে ইয়ার কালার, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি আপনার চোখের মনির কালারও চেঞ্জ করতে পারেন, আপনি এটা আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। বন্ধুরা, তারপর আপনি উপরে ডান সাইডে দেখবেন সেভ বাটন বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে নিচে সেভে ক্লিক করবেন। জাস্ট একটু ওয়েট করবেন, তারপর আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও চাইলে সেটি আমাকে কমেন্টে জানাবেন।
তারপর দেখবেন যে আপনার ভিডিওটি সেভ হয়ে গেছে। তারপর আপনি ক্যাপ কাটে চলে যাবেন। ক্যাপ কাটে যাওয়ার পর আপনি প্লাসে বাটনে ক্লিক করবেন। তারপর আপনার যে ভিডিওটি সেভ হয়েছে সে ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি 2 সেকেন্ড মতো রেখে তারপর বাকি অংশটুকু কেটে দিবেন। তারপর আবার ভিডিওটি এভাবে চুলের কালার চেঞ্জ করে নেবেন। চুলের কালার চেঞ্জ করার পর আবার এখানে প্লাস বাটনে ক্লিক করবেন। আবার ভিডিওটি নিয়ে নেবেন। নেওয়ার পর এখানে খেয়াল রাখবেন 2 সেকেন্ড, যে 2 সেকেন্ড রাখছেন সে 2 সেকেন্ডের পর থেকে আবার এই 2 সেকেন্ডটুকু কেটে দিবেন। কাটার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর কালার চেঞ্জ হচ্ছে। বাট আর একটা ভিডিও চলে আসবে। তারপর আবার 2 সেকেন্ড রাখবেন, রেখে বাকি অংশটুকু কেটে দিবেন। আবার এখানে প্লাস বাটনে ক্লিক করে আবার আর একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে 2 সেকেন্ড আর 2 সেকেন্ড, 4 সেকেন্ড, তারপরে আপনার ভিডিওটি ফার্স্ট 4 সেকেন্ড বাদ দিয়ে দিবেন। তারপর বাকি অংশটুকু কেটে দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওতে চুলের কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এ ধরনের ভিডিও পেতে চাইলে সেটি আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।